সালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাবো জার্সি মোকআপ, কিভাবে আপনি জার্সি মোকআপ করবেন, আপনার ডিজাইন করা জার্সি কিভাবে মোকআপ করবেন, সুন্দর সুন্দর জার্সি কিভাবে মোকআপ করবেন। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। আমি প্রথমে ফটোশপটা ওপেন করে নিব। আমি আগে থেকে ফটোশপটা ওপেন করে রেখেছি আপনাদের তাড়াতাড়ি বোঝানো সুবিধার্থে, যাতে ভিডিওটা লম্বা না হয়। তো আমি ফাইলে চলে যাব, ফাইলে চলে গিয়ে ওপেনে চলে যাব। ওপেনে চলে গিয়ে আমি এখান থেকে এই জার্সি মোকাপ পিএসডি এটা এই ফাইলটা ওপেন করে নেব। তো ওকে ওকে, আমার মোকাপটা ওপেন হয়ে গেল। এখন আমি যে জার্সিটি ডিজাইন করছি ওই জার্সিটির মোকআপ এখন আমি তৈরি করব। তো আপনি জার্সি ডিজাইন কিভাবে করবেন সেটা আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আই বাটনে দেখতে পাবেন, এই ভিডিওর আই বাটনে দেখতে পাবেন কিভাবে জার্সি ডিজাইন করতে হয়, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে জার্সি ডিজাইনের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা যদি তাও যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তার আমার চ্যানেলে যাবেন, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল গিয়ে ওইখানে আমার জার্সি ডিজাইনের ভিডিওটি দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আবার কাজে চলে যাই। তো দেখেন এখানে সাইডটা ফার আছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যাক, এটা হলো ফ্রন্ট। তো আমরা ফ্রন্ট সাইডের কাজটা শুরুতে করব। ওকে, আমি ফ্রন্টে ক্লিক করলাম। ফ্রন্টে ক্লিক করার পর স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর দেখেন এখানে আমার এই বডি, এই দেখেন বডি, এই দেখেন এই বডি। ওকে, আমি এখন আমার জার্সি জার্সি ডিজাইন করছি ওই জার্সিকে চলে যাবো। জার্সিটির সামনের ফারটা কপি করব, কপি করে আমি ফারটা কপি করলাম, কপি করে আমি ফটোশপে চলে আসবো। ফটোশপে চলে আসি, এই দেখেন এই জায়গায় আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার নতুন একটি উইন্ডো ওপেন হবে, নতুন একটি পেজ ওপেন হবে। ওইখানে গিয়ে আমি যে জার্সির সামনের ফারটা কপি করলাম ওই ফারটা আমি ফেস্ট করে দিব। তো একটু সময় নিচ্ছে লোড হতে। ওকে, এখন আমি কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে আমি আমার যে জার্সির ফ্রন্ট সাইডটা কপি করলাম ওটা আমি ফেস্ট করে দিলাম। একটু সময় নিচ্ছে। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো ওকে, আমি এতে গেলাম, এডিটে গেলাম, পেস্টে গেলাম। ওকে, আমি এখান থেকে আবার কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এখান থেকে আমি এটাকে টেনে কিবোর্ডের শিফট এবং অল্টা টেপে ধরে চেপে ধরে আমি এটাকে পরিষ্কার মতো বসিয়ে নিলাম। এরপরে এন্টার দিলাম, এরপরে কন্ট্রোল এস, কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে দিলাম। সেভ হচ্ছে, দেখেন সেভিং 99%। ওকে, একটু লোড নিচ্ছে। এখন আমি সামনের ফারটা আমি আপনাদের আবার দেখাবো কিভাবে আমার সামনের ফারটা মোকাফে পরিণত হলো। তো একটু লোড নিচ্ছে, সময় নিচ্ছে। এই দেখেন, এই আসলাম, দেখেন আমার সামনের ফারটা মোকাফে পরিণত হয়ে গেল। এখন আমি আমার হাতা, আমি হাতাটা ডিজাইন করব। ওকে, আমি এখানে গেলাম, আমি হাতাটার সামনেরটা এই কপি করলাম। ওকে, এডিটে গেলাম, এডিটে গিয়ে কপি করলাম, আবার ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে এটা হলো আমার লেফট হাতা, ঠিক আছে। আমি এই এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে এটাকে কর্নারে নিয়ে গেলাম, নিয়ে গেলে শিফট চেপে ধরে এভাবে টেনে আমি আমার ফ্রেশ মতো বসিয়ে নিলাম। এরপরে এন্টার দিলাম, এরপরে কন্ট্রোল এস দিলাম। ওকে, এরপরে একটু লোড নিচ্ছে। এরপরে আমি আবার প্রথম পেজে চলে যাব। দেখেন আমার লেফট হাতা তৈরি হয়ে গেল। এখন আমি রাইট হাতাতে যাব। ওকে, ডাবল ক্লিক করলাম, আবার এডিটে গেলাম, পেস্ট করলাম, ওকে দিলাম। এটাকে কন্ট্রোলে নিয়ে শিফট চেপে ধরে
আমি আমার পজিশন মতো বসিয়ে নিলাম, ওকে এন্টার দিলাম, এরপরে আমি আবার কন্ট্রোল এস দিলাম, ওকে, এটা সেভ হয়ে গেলো। দেখেন আমার এখন সামনের সাইড পুরোটা মোকাফ হয়ে গেল, ফ্রন্ট সাইজ পুরোটা মোকাফ হয়ে গেল। এরপরে আমি এখন কলারে যাব, কলার আমরা কলারের কালারটা একটু সিলেক্ট করব, একটু ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে কলারের কালারটা কালার যাব, কালারে গিয়ে আমি কলারটা একটু দেখি, ওকে ওকে, একটু সময় আছে দেখি, খুঁজে দেখি কলারটার কালার কোন জায়গায়, ওকে এখানে কলার কালার, ওকে আমি এখানে ক্লিক করব, আমি কলার কালার হয়ে গেছি, আমি এখানে কলার কালার ক্লিক করব, ক্লিক করে আমি এখানে রেড দিয়ে দিব অথবা আমি হোয়াইট দিয়ে দিব, ওকে আমি এখানে রেডটাই দিই, এখানে রেডটা দিই, ওকে এখানে রেডটা দিলাম, আর এখানে এটা এটার দরকার নেই, ওকে আমি এটাকে ক্লিক করলাম, সরি এটাকে আমি হোয়াইট কালারে দিলাম, এটাকে আমি হোয়াইট কালার দিলাম। এখানে আমি এখন আমি খুঁজে পাইনি, দেখি আমি খুঁজে দেখি কোন জায়গায় কলারটা লুকাইতে আছে, কলার কালারটা, ওকে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে এখনো পাইনি আমরা খুঁজে। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। আমি এখানে সাদায় দিয়ে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য, ওকে আমরা এটা এখন ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে আমরা এখন ব্যাক সাইডে এটা ফুটোটা ক্লোজ করে দিলাম, এরপর আমরা ব্যাক সাইডে আসলাম, এর মাঝে আমি এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, ওকে আমি এখন ব্যাক সাইডে আসলাম, ব্যাক সাইডে আসার পরে আমি আবার স্মার্টে চলে যাব, স্মার্টে চলে গিয়ে আমি আবার আমার যাচ্ছি ফিশনের সাইড এর কালারটা আমি কপি করব, ওকে কপি করলাম, কপি করে আবার ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে এইখানে আমি দেখেন এই দেখেন, ওকে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে আমি কালারটা দিয়ে দিলাম, কালারটা দিয়ে একটু জুমটা কমাই, এখানে আমি কর্নার দিলাম, এরপরে শিফট চিপে ধরে আমি আমার পজিশন মতো নিয়ে নিলাম, ওকে এন্টার দিলাম, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলাম, দেখেন আমার বডিতে কালারটা চলে আসছে। আমি আবার আমার এখন লেখাটা আমি কপি করব, মেসি 30, ওকে কপি করলাম, আমি আবার ফটোশপে চলে গেলাম, ফটোশপে চলে গিয়ে আমি আবার এই পেজে চলে গেলাম, এখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি হালকা টেনে আমার পজিশন মতো আমি বসিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম, আমি আবার সামনে পেজে আগের পেজে চলে যাব, এখন হয়ে গেল, ওকে এরপরে আমি আবার এখানে গেলাম, আমি এটা ক্লিক করলাম, এটা কপি করলাম, আবার ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে আমি আবার আগের পেজে চলে যাব, এখানে আবার পেস্ট করব, পেস্ট করে এটাকে আমি আমার পজিশন মতো তো বসিয়ে নিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এস দিলাম, তারপর দেখেন এখানে হয়ে গেল। এখন এটাকে আমি আরেকটু ছোট করতে হবে, এটাকে আমি আরেকটু ছোট করব, এখানে গিয়ে আমি একটা আমার পজিশন একটু ছোট করে দিই, ছোট করে দিই, ওকে কন্ট্রোল এস দিলাম, সামনের ফ্রেজে চলে গেলাম, দেখি কেমন ব্যবহার, এই দেখেন আমার ডিজাইনটা হয়ে গেল। তো এখন আমরা হাতার কালার দেব, আমি হালকা একটু জুম করে দিই, এদিকে একটু টেনে দিই আপনাদের দেখার এবং বুঝার সুবিধার জন্য। তো আমি আবার এখানে চলে যাব, এখানে চলে গিয়ে আমি হাতার কালারটা নেব, কপি করলাম, ফটোশপে গেলাম, এরপরে আমি দেখানি হাতার কালার, আমি এখানে ডাবল ক্লিক করলাম, এরপরে একটু জুমটা কমা দিলাম, এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম, এরপরে এখানে কর্নারে সেটিং করে শিফট চেপে ধরে আমি আমার পজিশন মতো বসে নিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এস দিলাম, এরপরে আমি আবার প্রথম পেজে চলে যাই, দেখেন এখানে হাতাটা এখানে আসছে, ওকে এখন আমি একটু হাতার কালারটা যে ডিজাইন করলাম ওই ডিজাইনটা আমি উঠে নিলাম, এরপরে আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে পেস্ট করলাম, ওকে দিলাম, জুমটা একটু কমায় নিই, এরপরে আমি এটাকে পজিশন মতো কর্নারে বসাই, এরপরে শিফট চেপে ধরে এটাকে আমি বড় করে নিলাম, এন্টার দিলাম, কন্ট্রোল এস দিলাম, দিলাম, এখন আমি আবার আমার এটাতে চলে আসলাম, একটু জুম জুম কমাই দিলাম, জুম কমাই দেওয়ার পরে এখন আমি কলারে চলে যাব, কলারের কালারটা, ওকে আমি এখানে এই কলার কালার দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এখানে
হোয়াইট কালারটা দিয়ে দিলাম। ওকে এখানে দেখি এটাকে। ওকে আমার এখন হয়ে গেল জার্সি মুকাপ, দেখেন আমার জার্সি মুকাপ হয়ে গেল। ওকে আমি আবার লেয়ারে চলে গেলাম, লেয়ারে চলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আচ্ছা আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ওকে ব্যাকগ্রাউন্ডটা ওপেন হলো, ব্যাকগ্রাউন্ডটা ওপেন হওয়ার পরে একটু সময় নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওপেন হতে। ব্যাকগ্রাউন্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে আমি এই পেজের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দেব, যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখন ওপেন করছি ওই ব্যাকগ্রাউন্ডটাই এখন আমি এখানে দিয়ে দেব। তো এগুলো আমি ক্লোজ করে দিই। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ওকে এই ব্যাগ এই ফেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার এখন প্রয়োজন না। ওকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা টেনে এনে এই পেজে এসে এখানে ঢেলে দিলাম। ওকে এখানে এখানে এই বরাবর ওকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে এখানে টেনে আমি আমার মতো করে শিফট চেপে ধরে নিজে মতো করে বসে নিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এটা এসে গেলো, এরপরে এটা আমি একটু ট্রান্সফর্ম কমা নিলাম, কমতেছে আরো কমতেছে, আর কমা দিই। এটা আপনি কিবোর্ডের যে 1 2 3 4 5-এর যে কিবোর্ডটা আছে ওটা ক্লিক করলেই হয়ে যাবে। ওকে আমার জার্সি মেকআপ হয়ে গেল। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।